মোল্লা তুমি বড়ালা করো না, বড়ালা তো করতেইব ভাই, পড়তইব, তুমি না পড়লে পাবলিকরে কি জানাইবা, বুঝো নাই কথাটা? তুমি মোল্লা হইছো কিল্লাই, পাবলিকরে জানালেল্লাই, তুমি সবার জিম্মাদার, তুমি ভুলভাল কয়া দিবা আর পাবলিক ওটা খায়া লাইব না, তোমার পড়তইব, পড়িয়া এরপরে সাধারণ মানুষে জানাইতইব। এইবার আসেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওই যে আমি বলছিলাম কবিতার মধ্যে, এক জুমাবার হাজির হইল গর্বে আমিনার, হাইরে দুঃখ মর্জি খোদার পিতা আবদুল্লাহ, দুই মাস পরে ওফাত পাইলেন দিয়া মদিনায়। তো আম্মা আমেনার রেহেমে যখন রসুল্লাহর নূর চলে গেল, ফাহামালাত বিন নাবিজ্জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনা, হযরতে সাইয়্যেদা তাইয়্যেবা তাহেরা আম্মা আমেনা হুজুরের নূর যখন গ্রহণ করলেন, অকানাত তাকু, তিনি তখন থেকে বলতেন, মা শাআরতু আন্নি হামালতু বিহি, আমি বুঝি নাই, বুঝি নাই, আমি অনুভব করি নাই, আমি বুঝতেই পারি নাই, আমি পেটের মধ্যে সন্তান রহমাতুল্লিল আলামিনকে বহন করেছি, আমার মুহাম্মদরে বহন করেছি, আমি বুঝি নাই, ওয়ালা ওয়াজাদতু লাহু সাকালান কামা তাজিদুন নিসা, অন্য মহিলাদের পেট ফুলে যায়, ব্যথা করে, যন্ত্রণা করে, আমি কিছুই অনুভব করি না, একটা অনুভব করেছি, ইল্লা কাদ আনকারতু রাফা হাইদাতি, যখন মহিলারা বাচ্চা প্রসব করে, বাচ্চা যখন কনসেভ করে, মহিলাদের হায়েজ বন্ধ হয়ে যায়, এটা ছাড়া আমি আমেনার আর কোনো সিম্পটম ছিল না। আল্লাহু আকবার, না ব্যথা, না ফ্যাট বেশি ফুলে গেছে, এমন কিছু না, কোনো ভারী ভাক্কা আমি অনুভব করি নাই, আম্মা জান বলতেছি, আল্লাহু আকবার। এরপরে আসে কলাত আমেনা, এবার আমিনা বলতেছে, পাতানি আতিন ওয়া আনা বাইনান নাঈমাতি ওয়াল ইয়াকাজা, একদিন রাত্রে বেলা মধ্যরজনী, চারদিক দিয়ে অন্ধকার, কোনো মানুষের শব্দ নাই, আব্দুল্লাহ তো মারাই গেছে মদিনায় গিয়ে, ঘরে আম্মা আমেনা একা, বাইনান নাঈমাতি ওয়াল ইয়াকাজা, না ঘুম না জাগ্রত, মাঝে মধ্যে হয় না রূপ, না ঘুম না জাগ্রত, এই অবস্থা, আম্মা জানা আমেনা শুয়া দিস, ফা আতানি আতিন, একজন আগন্তুক আসলো, সুবহানাল্লাহ, মনোযোগ মনোযোগ, একজন আগন্তুক আসলো, আসিয়া বলল, হাল উশইরতি আন্নাকি হামালতি, আরেক বলার আছে, হাল উশইরতি আন্নাকি কদ হামালতি বি সাইয়্যিদিল আলামিন, এরে আমেনা, ও আমেনা, তুমি জানোনি, তুমি যে জন সন্তান সন্তান পেটে কনসেপ করেছো, ধারণ করেছো, তুমি জানোনি, বলে আমি জানি না, এরপরে আবার বলল, তুমি জানোনি, তুমি তোমার গর্বে তামাম জাহানের সাইয়্যিদরে জায়গা দিয়েছো, আগন্তক বলতেছে, আগন্তক বলতে ফেরেশতা, বলে আমি জানি না, এরপরে বলে, কলা ইন্নাকি কদ হামালতি বি সাইয়্যিদি